আমরা শিলিগুড়ির জন্য বেরোচ্ছি। এখন সময় হচ্ছে 4:40 ভোরবেলা। খুব বৃষ্টি পড়ছে বাইরে। থার নিয়ে বেরোলাম ভোরবেলা সকাল 4:40। সাথে আছে তানিয়া অ্যান্ড আমাদের কিয়ান বাবু। ঘুম থেকে উঠে পড়েছে সকালবেলা, কিছুই বলা হয়নি, বাট স্টিল লাইট জ্বালিয়েছি তো উঠে পড়েছে। প্ল্যান ছিল 4 নাগাদ বেরোনোর। দিস দ্য ফার্স্ট টাইম আমরা থার নিয়ে বেরোলাম কেনার পর। জুন ফার্স্ট উইকে কিনেছিলাম। তারপরে জুলাইতে, আচ্ছা জুলাইতে কিনেছিলাম, তারপরে বেরোনোই হয়নি। তো এই ফার্স্ট বেরোচ্ছি। 15th অগস্টে ছুটিটা আছে, তো 14th অগস্টে একটা ছুটি নিয়েছি অলরেডি। তো টানা 3 দিন পাবো, 15th আবার রিটার্ন করবো। দেখি, প্ল্যানিং আছে দার্জিলিং অফ বিট কভার করার। এখন এই রানিগঞ্জ থেকে বেরোচ্ছি। রাস্তাঘাট দেখতে পাচ্ছি একদমই খালি বলতে গেলে। আমি কমান্ড করতে চাইনি, অটোমেটিক দাবা গেছে। তাহলে দেখতে থাকুন, একটু একটু করে আমরা কভারেজ করব, কোথায় কোথায় পৌঁছালাম, ব্রেকফাস্ট লাঞ্চ ওভারঅল ট্রিপের ব্যাপারে। প্ল্যানিং এইটাই যে ডাইরেক্টলি আমরা অ্যাজ আর্লিয়েস্ট পৌঁছানোর, কারণ আমার বিকেলে একটা মিটিং আছে মোস্টলি 4 থেকে, ওটা ওখানে গিয়ে কভার করব, ওখানে ফ্ল্যাটে গিয়ে কভার করে নেবো যতদূর সম্ভব। ইন দ্য মিড ভাগলপুরের পূর্ণিয়ার রাস্তাটা, আমাদের আরেকটা যে রুট আছে ফারাক্কা মালদা হয়ে, ওটার থেকে ফার বেটার। আর যে ডিস্টেন্স ওয়াইজও প্রায় 70-80 কিলোমিটার কম। জাস্ট আসানসোল ঢুকবো। আর দেখতে পাচ্ছেন খুব বৃষ্টি পড়ছে এখানে সকালবেলা। এবার আসানসোলের জুবলি পেট্রোল পাম্প থেকে রাইট সাইডে যে রাস্তাটা সোজা দুমকা যাচ্ছে নলা হয়ে, ওই রাস্তাটা ধরবো। ওই রাস্তাটা সোজা ভায়া দুমকা হয়ে ভাগলপুর, দেন পূর্ণিয়া হয়ে ওটা একবারে কিষানগঞ্জে উঠবে। ট্যাঙ্কি ফুল করাচ্ছি আসানসোল পেট্রোল পাম্পে। এবার আমরা একটু রুরাল দিকে যাবো। হ্যাঁ ঠিক আছে, ডিজেল না, ডিজেল না, ডিজেল। এই থার নিয়ে ফার্স্ট টাইম বেরোলাম কেনার পর। লাস্ট ইয়ার আমরা বেরিয়েছিলাম, তখন কাইগার ছিল, তখন শিলংয়ে ট্রিপ করেছিলাম। বাবু তখন খুব ছোট ছিল, 2-3 মাসের ছিল। আমরা ওয়ে টু নলা রাইট নাও। টাইম ইজ 5:27 মর্নিং। রাস্তা একদম ক্লিয়ার, বৃষ্টি পড়ছে স্টিল।
আছে 6:49 we have arrived at Dumka এখান থেকে আগে গিয়ে লেফট সাইডে ভাগলপুর দুমকার রোডটা নেব সকাল সকাল এদিকে বেশি নেই নাহলে যে আসানসোল দুমকা রোডটা প্রচণ্ড বৃষ্টি পড়ছিল আমরা এখন দুমকা থেকে জাস্ট বেরোলাম 7টা বাজছে 360 কিলোমিটার এর রাউন্ড আছে শিলিগুড়ি এখান থেকে এবার ভাগলপুর রাউন্ড প্ল্যান আছে 8:30 নাগাদ ভাগলপুর পৌঁছে যাওয়ার লেটস সি ওর ঘুম পাচ্ছে চা খাবে ওরা দেখি আগে কোথাও একটা টি ব্রেক নেব পূর্ণিয়া দেখাচ্ছে 190 কিলোমিটার জাস্ট আউটসাইড দুমকা এখন এখন দুমকা থেকে কমপ্লিটলি বেরোইনি এর নাম এটা ভুরভুরি নদী বিহার এন্টার করতে করতেই রাস্তার দশা শুরু হয়ে গেল রাস্তাটা খুব জম
ধরতে হবে ভাগলপুর টু পূর্ণিয়ার, সোজা এই সাইডে চলে যাচ্ছে বিক্রমশিলা ব্রিজ শুরু হচ্ছে। অনেকটা লম্বা এই ব্রিজটা, অনেক এখন জল বেশ ভরে আছে। সাড়ে বারোটা, আমরা পূর্ণিয়া থেকে বেরিয়ে গেছি অনেকক্ষণ আগেই। এইটা কিশানগঞ্জ হাইওয়ে, এখান থেকে এখনো 160 কিলোমিটার।